প্রিয় শিক্ষার্থী, আমরা ইন্টারগেটিভ সেন্টেন্স আলোচনা করব, ডিফারেন্স ওয়েতে আলোচনা করব। আমরা এখানে পার্থক্যটা পরিষ্কারভাবে তুলে ধরব। আমরা প্রথমে দুটি সেন্টেন্স এখানে রয়েছে, ইন্টারগেটিভ সেন্টেন্স, ডো ইউ প্লে ফুটবল, ডো ইউ প্লে ফুটবল, তুমি কি ফুটবল খেলো। এই সেন্টেন্সটি আমরা ইয়েস এবং নো দ্বারা উত্তর করতে পারি, এটি আমরা ইয়েস এবং নো দ্বারা উত্তর করতে পারি। ডো ইউ প্লে ফুটবল, তুমি কি ফুটবল খেলো। পরবর্তী সেন্টেন্সে আমরা একটু ভিন্নতা এনেছি, অর্থাৎ এখানে প্রথমে হোয়াট বসিয়েছি, একটু এক্সট্রা যে শব্দটি বসিয়েছি, হোয়াটটি বসিয়েছি, সেটি হচ্ছে হোয়াট বসিয়েছি, হোয়াট ডো ইউ প্লে, তুমি কি খেলো। হোয়াট ডো ইউ প্লে, তুমি কি খেলো, অর্থাৎ এখানে ইয়েস এবং নো দিয়ে কিন্তু উত্তর করা যাবে না, এখানে একটা পূর্ণাঙ্গ সেন্টেন্সের মাধ্যমে কিন্তু উত্তর করতে হবে। হোয়াট ডো ইউ প্লে, এখানে বলতে হবে আই প্লে ফুটবল, আই প্লে ক্রিকেট, এরকম বলতে হবে, তাহলে পূর্ণাঙ্গ উত্তরটি আসবে। কিন্তু আগে যে সেন্টেন্সটি আলোচনা করেছিলাম, ইন্টারগ্রেটিভ সেন্টেন্স, সেইখানে কিন্তু আমরা সংক্ষিপ্তভাবে উত্তর করতে পারতাম, যেমন ডো ইউ প্লে ফুটবল, ডো ইউ প্লে ফুটবল, তুমি কি ফুটবল খেলো। এখানে ইয়েস এবং নো দিয়ে উত্তর করা যেত, কিন্তু পরবর্তী যে সেন্টেন্সটি, দ্বিতীয় সেন্টেন্সটি, সেটি কিন্তু পূর্ণাঙ্গভাবে সেন্টেন্সের মাধ্যমে উত্তর করতে হবে। আমরা এই তফাতটি এখানে পরিষ্কারভাবে তুলে ধরছি। হোয়াট ডু ইউ প্লে, তুমি কি খেলো, এখানে কি খেলো, এটা পূর্ণাঙ্গভাবে কিন্তু উত্তরটা আমাদের আনতে হবে। হোয়াট ডু ইউ প্লে, তুমি কি খেলো, এখানে বলতে হবে আই প্লে ফুটবল, আই প্লে ক্রিকেট, আই প্লে অন্যান্য যাই বলি, পূর্ণাঙ্গ সেন্টেন্স বলতে হবে। যাই হোক, আমরা পরবর্তী আলোচনায় চলে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আমরা সেম সেন্টেন্সগুলো দেখতে পাচ্ছি, অর্থাৎ একই সিস্টেম, ডো ইউ রাইট এ লেটার, ডো ইউ রাইট এ লেটার, তুমি কি একটি চিঠি লিখো, এখানেও আমরা ইয়েস এবং নো দ্বারা উত্তর করতে পারি। ডো ইউ রাইট এ লেটার, তুমি কি একটি চিঠি লিখো, এখানেও আমরা ইয়েস এবং নো দ্বারা উত্তর করতে পারি। কিন্তু দ্বিতীয় সেন্টেন্স যেটি, সেটি হচ্ছে এরকম, হোয়াট ডো ইউ রাইট, তুমি কি লিখো, হোয়াট ডো ইউ রাইট, তুমি কি লিখো, এখানে কিন্তু ইয়েস এবং নো দ্বারা উত্তর করা যাবে না। এখানে উত্তর করতে হলে কী লিখি সেটি লিখতে হবে। যেমন আমি এরকম বলতে পারি, আই রাইট এ লেটার, আই রাইট এ ম্যাগাজিন, এরকম লিখতে হবে। সুতরাং এই যে ডিফারেন্স, এই ডিফারেন্সটা যদি আমাদের শিক্ষার্থীরা বুঝতে পারে, পরবর্তী আলোচনাগুলি আমাদের কাছে আরও অনেকটা সহজ হয়ে যাবে এবং আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো। সুতরাং আমাদের যে ডিফারেন্স, এই যে পার্থক্য, এই ইন্টারগেটিভ সেন্টেন্সের পার্থক্য, সেটি আমাদের বুঝতে হবে। আমরা পরবর্তীতে আরও ব্যাপকভাবে আলোচনা করব। আমরা পরবর্তী আলোচনা চলে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে আরও সহজভাবে আলোচনা করতেছি, ডিড ইউ প্লে ফুটবল, তুমি কি ফুটবল খেলেছিলে। এই সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনিট টেন্স, যখন ডিড দিয়ে কোনো সেন্টেন্স শুরু হবে সেটি সাধারণত পাস্ট ইনডিফিনিট টেন্স। ডিড ইউ প্লে ফুটবল, তুমি কি ফুটবল খেলেছিলে, এখানেও আমরা ইয়েস এবং নো দিয়ে উত্তর করতে পারি, ইয়েস এবং নো দিয়ে উত্তর করতে পারি। ডিড ইউ প্লে ফুটবল, তুমি কি ফুটবল খেলেছিলে, ইয়েস এবং নো দিয়ে উত্তর করলে সাধারণত উত্তর হয়ে যাবে। পরবর্তী সেন্টেন্স, হোয়াট ডিড ইউ প্লে, তুমি কি খেলেছিলে, হোয়াট ডিড ইউ প্লে, তুমি কি খেলেছিলে, এখানে কিন্তু ইয়েস এবং নো দ্বারা উত্তর করা যাবে না, এখানে পূর্ণাঙ্গ একটা সেন্টেন্সের মাধ্যমে উত্তর করতে হবে। যেমন আই প্লেড ফুটবল, আই প্লেড ক্রিকেট, এরকম উত্তর করতে হবে। আমরা এখানে ভিন্নতা যেটি পেলাম সেটি হচ্ছে সংক্ষিপ্তভাবে উত্তর দেওয়া যাবে, আর দ্বিতীয় সেন্টেন্সটি পূর্ণাঙ্গ সেন্টেন্সের মাধ্যমে উত্তর দেওয়া যাবে। যাই হোক, পরবর্তী আলোচনায় চলে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আমরা
सेम आलोचना करते एक डिफारेंस दुटी सेंटेंस एक डिफारेंस एक पार्थक्य रही है। डिड यू राइट ए लेटर तुम्हें कि एक चिठी लिखे डिड यू राइट ए लेटर तुम्हें कि एक चिठी लिखे এখানে ইয়েস এবং নো দিয়ে উত্তর করা যায়, কিন্তু দ্বিতীয় যে সেন্টেন্স সেই সেন্টেন্সে শুধু হোয়াট বেশি নিয়ে এসেছি, আবার শেষ পর্যায়ে এ লেটার এটা বাদ দিয়েছি। এখানে সেন্টেন্সটি হয়েছে হোয়াট ডিড ইউ রাইট, তুমি কী লিখেছিলে, হোয়াট ডিড ইউ রাইট তুমি কী লিখেছিলে। এখানে কিন্তু ইয়েস এবং নো দিয়ে উত্তর করা যাবে না, এখানে পূর্ণাঙ্গ সেন্টেন্সের মাধ্যমে উত্তর করতে হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা গুরুত্বপূর্ণ আলোচনা করলাম, এভাবে আমরা প্রতিনিয়ত আলোচনা করে যাব। আমাদের বিশ্বাস, আমরা যদি এভাবে প্রতিদিন নিউ নিউ কিছু সিস্টেম আমরা তুলে ধরতে পারি, আমার বিশ্বাস আমাদের যে সমস্যাগুলি, আমাদের যে কঠিন ইংরেজি মনে হয় সেই কঠিন থাকবে না, আমাদের কাছে সহজ হয়ে যাবে। আমরা খুব জটিল বিষয়ে আলোচনা করব, আমরা সকল বিষয়ে আলোচনা তুলে ধরব, এই আশা প্রত্যাশা রেখে সবার মঙ্গল কামনা করে সবাইকে আন্তরিক অভিনন্দন, বিদায়ী শুভেচ্ছা এবং মুবারকবাদ জানিয়ে আমি আকরামুল হক আপাতত বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।